এরপরে বর্ষাটি শবে বরাত সম্পর্কে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করেননি। হ্যাঁ, সত্য কথা বলেছেন। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শবে বরাত, তথাকথিত শবে বরাত যেটি, এটি কখনো পালন করেননি, এবং শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি, এবং এই শব্দটা ফার্সি শব্দ, এটা আরবি ভাষায়ও নেই। মানে এই এই শব্দটুকু আরবি ভাষায়ও নেই। মানে এমন দুর্ভাগ্য যে আমাদের, আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই, এটি ইসলামী কোনো পরিভাষাও নয়, ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবিরা কেউ, ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, সাহাবিরা কেউ এটি পালন করে নেই, এবং তাবেইনরা কেউ পালন করে নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, মোহাম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, এই ইমামদের মধ্যে থেকে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে, কোন বর্ণার মাধ্যমে, কোন কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। কোন বর্ণার মাধ্যমে সাব্যস্ত, তাদের জীবনী থেকে কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনীর মধ্যে তারা এটা পালন করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং এই বিভ্রান্তি, এই বেদাত পরবর্তী সময়ে অনেক পরে এই বেদাত চালু হয়েছে, 545 হিজরি পরে এই বেদাত চালু হয়েছে, এবং এই বেদাত সমাজের মধ্যে এত প্রকট হয়েছে যে সমাজে এটা মনে হচ্ছে যেন একটা মৌলিক একটা ইবাদতের বিষয়ে পরিণত হয়েছে। সেখানে সরকারি ছুটি, সরকার মানে সেখানে সবকিছু রয়েছে, সেটা মনে হয় এটা আমাদের উপমহাদেশে বোধহয় বেশি ঘটা করে করা হয়। উপমহাদেশের কথা আমরা বলতে পারবো না, তো বাংলাদেশে তো মানে ব্যাপক হারে আগে থেকে ঘটা করা হচ্ছে। আমার মনে হয় ভারতে সরকারি ছুটি নেই, মানে ভারতের এটা কথা কইলাম, আমাদের পালনের দিকটা আমাদের এই উপমহাদেশে লক্ষ্য, হ্যাঁ এখানে এখানেই লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি, আরব মূলত লক্ষ্য করা যায় না, আরব দেশগুলোতে নেই, তবে কিছু কিছু বেদাতি স্থানে রয়েছে, হয়তো সিরিয়াতে পাওয়া যায়, মানে সিরিয়া সিরিয়ার আশেপাশে কিছু এলাকাতে এগুলো আগে পালিত হতো, খুবই মানে খুবই খুবই সামান্য পরিসরে আগে পালিত হতো, অনেক বেশি পরিসরে সেটি রয়েছে। এরপরে আমি যে কথাটুকু বলবো সেটা হচ্ছে, এখন আপনি বলেছেন যে মানে এতে বলা হয় থাকে যে এতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এক বছরের মানে পরিপূর্ণ বছরের মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন, যদি শবে বরাতে করে থাকেন তাহলে লাইলাতুল কদরে কি করেন? তাহলে সূরা কদর, যে সূরা কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সমস্ত নির্দেশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ এবং ফেরেশতাগণ, জিবরিল আমিন আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ মানে অবতীর্ণ হয়ে থাকেন, একেবারে সত্য কথা। ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, সূরা দুখানের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমস্ত জ্ঞানপূর্ণ যে বন্টন মানুষের জন্য করেছেন, এই তাকদীরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে বন্টন করেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর, একেবারে স্পষ্ট বক্তব্য। তো আপনি যদি বলেন যে এটা শবে বরাতে করে থাকে, তাহলে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কি করে থাকেন? কোরআনে করিমকে স্বীকার করা হবে, যদি কেউ একথা বলে থাকেন তাহলে তিনি বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছেন, তিনি কোরআনে করিমও বুঝেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও বুঝেন নাই, সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন। এরপরে যদি যদি কথাটা এই জন্য বললাম, যদি মানে শবে বরাত নামে কোনো রাতের কথা ধরাও হয়, একটি বিশুদ্ধ সনদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যদি আমরা এই রাতের কথা মানে মেনেও নিই কোনো কারণে, বললাম যে ঠিক আছে আপনি যেটা বলছেন ঠিক আছে এটা মেনে নিলাম, যদি মেনে নেওয়ার বিষয়টি মানে আসবে না, দিনের বিষয় মেনে নেওয়ার বিষয়টি আসবে না, মেনে নিলেও একটি সহিহ হাদিস দ্বারাও সাব্যস্ত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীরা এই রাত জেগে ইবাদত করেছেন অথবা এই এই দিনের সিয়াম পালন করেছেন, এগুলো কিছুই সাব্যস্ত হয়নি, এগুলো সবগুলো মিথ্যা বানাওয়া হাদিস, এগুলো সবগুলো মিথ্যা বানাওয়া হাদিস। সুতরাং এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ইক্তদা উসরাতুল মুস্তাকিমের মধ্যে বলেছেন যে এই রাত্রের কোন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসের মাধ্যমে অথবা সাহাবীদের কোন আমল দ্বারাও এই রাত্রের কোনো কিছু সাব্যস্ত হয়নি। এটি অনেক পরবর্তী সময় মাখুরা স্বামী এর বর্ণনার মাধ্যমে পাওয়া গিয়েছে, এবং মাখুরা স্বামী এবং তার অনুসারী যারা ছিল, তার ছাত্র যারা ছিল, তারাই মূলত এই ধরনের কিছু আমল করেছেন, এবং সেটা ছিল অনেক পরবর্তী সময়, বহু পরে। তো এই জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এই রাতের মধ্যে ঘটা করে কোনো ইবাদত করা, সারা রাত জেগে ইবাদত করার কোনো ফজিলত সাব্যস্ত হয়নি, এটাও বিভ্রান্তি, এটাও বিধাত। অনুরূপভাবে এর পরের দিন সিয়াম পালন করার বিষয়টিও কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এক্ষেত্রে আলী ইবনে আবি তালেব থেকে যে হাদিসটি বর্ণনা করা হয় তাকে, এই হাদিসটি মিথ্যা এবং বানাওয়ার জাল হাদিস, এতে অধিকাংশ উলামায়ে কেরাম জাল হাদিস বলেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ এই হাদিসটাকে মিথ্যা বলেছেন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো শবে বরাত, যেটা আরেক ভাষায় লাইলাতুল বরাত। এটা প্রমাণিত আছে কিনা, এ দিবসে কোন আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাহ সম্মতভাবে প্রমাণিত আছে কিনা, বিষয়টা বেশি গুরুত্ব রাখে এই জন্য যে বর্তমানে আমাদের এই উপমহাদেশে দু ধরনের ভাইদেরকে আমরা দেখতে পাই, যার মধ্যে কিছু ভাই চরম পর্যায়ে বাড়াবাড়ি করে দিবসটা নিয়ে, আবার কিছু ভাই এই দিবসে চরম ছাড়াছাড়ির একটা পরিচয় তারা এখানে দিয়ে থাকে। বাড়াবাড়ি করে যেমন এই দিবসকে উপলক্ষ করে হালুয়া রুটি বানানো, মসজিদকে আলাদাভাবে অপচয় অপব্যয়মূলক সাজসজ্জা করা, বিভিন্ন নামাজ নফল নামাজকে নির্দিষ্ট একটা নিয়মে আবিষ্কার করে মানুষের উপর চাপিয়ে দেয়া, এগুলো এক ধরনের বাড়াবাড়ি। ছাড়াছাড়ি যেমন ডাইরেক্ট এই কথা বলা যে শবে বরাত বা লাইলাতুল বরাত নামক কিছুই নাই, এরকম কোন জিনিস ইসলামী শরিয়ার মধ্যে নাই, এরকম বলা এটা হচ্ছে চরম পর্যায়ে ছাড়াছাড়ি। উভয়টাই মন্দ, একটা এফরাতের অন্তর্ভুক্ত আর একটা তাফরিতের অন্তর্ভুক্ত, কোনটাকে ইসলাম সমর্থন করে না। এখন আমরা কোরআন এবং সুন্নাহের আলোকে দেখব যে আসলে লাইলাতুল বরাত বা শবে বরাত বলতে কিছু আছে কিনা। এখানে প্রথমে আমরা পরিষ্কার করতে চাচ্ছি, আমাদের অনেক ভাই একটা প্রশ্ন করে, সেটা হলো যে শবে বরাত এই নামে কোরআনুল করিমের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে কোথাও এরকম কোন শব্দ নাই, এরকম কোন আমলের কথা নাই। তো তাদের প্রতি উত্তরে আমি পরিষ্কার ভাষায় বলবো যে হ্যাঁ, যদি শবে বরাআহ এটার ব্যাখ্যা করা হয় তাহলে দেখা যাবে যে এখানে দুটা শব্দ মিলে এটা গঠিত হয়েছে, এর মধ্যে একটা হলো শব আর একটা হলো বরাআহ। এর মধ্যে প্রথম যে শব্দটা শব, এটা হলো একটা ফার্সি শব্দ, বরাআহ আরবি শব্দ। এখানে যে ভাইরা শুধুমাত্র শবে বরাআহ এই নামে হুবহু কোরআন ও হাদিসে না থাকার কারণে বা হাদিসে না থাকার কারণে এই কথা বলেন যে এরকম কোন দিবস ইসলামের মধ্যে নাই, তাদের উত্তরে আমি বলবো দেখুন, ফার্সি ভাষার সাথে আমাদের ধর্মীয় বিষয়গুলো সংশ্লিষ্ট হওয়া, এটা আসলে যাদের ইতিহাস জানা আছে তাদের কাছে এটা ভুল হওয়ার কথা না। কেন? আমাদের এই উপমহাদেশে বহু ক্ষমতার পালা বদল হয়েছে, একটা সময় এমনও ছিল যে সময়ে আমাদের দেশের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফার্সি ভাষা চলত। আচ্ছা, যদি শবে বরাআহ এটাই নামটা ফার্সি হওয়ার কারণে আমরা অস্বীকার করি যে এরকম কোন জিনিস কোরআন ও সুন্নায় নাই, তো ফার্সি তো আরেক শব্দ আছে শবে কদর, এটাকে লাইলাতুল কদর কোরআনের ভাষায় হাদিসের ভাষায়, সেটা তো অবশ্যই আমরা মানি যে এটা কোরআনেও আছে হাদিসেও আছে। তো আসলে ভিন্ন ভাষায় কোন একটা জিনিসকে বুঝানো হলে ওই ভাষাতেই থাকতে হবে, ওরকম জরুরি কিছু না। আমরা এখন কোরআনুল করিম এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখার চেষ্টা করব যে এই বিষয়ক কোন আলাপন আমরা পাই কিনা। তো প্রথমে
আপনাদের সামনে পরিষ্কার করছি সেটা হলো যে কুরআনুল কারীম থেকে লাইলাতুল বারাআ অথবা শবে বারাআত এটা প্রমাণিত হয় কিনা এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে দুটো মতামত পাওয়া যায়। যেই মতামতগুলো বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীর এটা আরেকটা নাম হলো মাফাতিহুল গায়ব এটার এই যে গ্রন্থ এটার ১৪ নম্বর খণ্ডে ২২৩ নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ রহমতুল্লাহ আলাই সূরা দুখানের ৪ নম্বর এবং ৩ নম্বর আয়াতে কারিমাকে এনে এই আয়াতে কারিমার মধ্যে সূরার মধ্যে একটা আয়াত আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা তো এই লাইলায়ে মুবারাকার ব্যাখ্যা কি হবে এই ব্যাখ্যা করতে গিয়ে এক গ্রুপের মতামত হচ্ছে যেখানে লাইলায়ে মুবারাকা থেকে উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর আরেক গ্রুপ বলে যে না এখানে লাইলায়ে মুবারাকা থেকে উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল বারাআ তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাই তিনি এখানের মধ্যে পরিষ্কার করেছেন সেটা হলো যে যদিও বা এখানের মধ্যে দুটা মতামত পাওয়া যায় কিন্তু প্রথম মতামত অর্থাৎ লাইলাতুল মুবারাকা থেকে লাইলাতুল কদর এটাই উদ্দেশ্য আর এই ক্ষেত্রে এটাই হচ্ছে অধিকাংশ ওলামায়ে কেরামের মতামত এই জন্য তিনি এটাকে প্রাধান্য দিয়েছেন বাকি এখানে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার সেটা হলো যে মুফাসসিরিনে কেরামদের একটি বৃহৎ অংশ যেটার মধ্যে হযরত ইকরামা সহ অনেক গ্রহণযোগ্য মুফাসসিরিনগণ আছেন যাদের মতামত অনুযায়ী এখানে লাইলে মুবারাকা থেকে শবে বারাআত বা লাইলাতুল বারাআত উদ্দেশ্য এবং তাদের দাবি হলো যে লাইলাতুল বারাআত যেটা এটার মোট চারটা নাম রয়েছে এক নম্বর নাম হলো লাইলাতুল বারাআত আরেকটা নাম হলো আল লাইলাতুল মুবারাকা আরেকটা নাম হলো লাইলাতুল সাক আরেকটা নাম হলো লাইলাতুল কদর তাদের বক্তব্য হচ্ছে যে এখান থেকে এটাও উদ্দেশ্য নেওয়া যায় তাহলে যেহেতু মুফাসসিরিনদের যদিও এই মতামতটা ওইটার তুলনায় কম গ্রহণযোগ্য তারপরেও তো আমরা এখানে একটা বৃহৎ তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীর ইমাম রাজি রাহিমাহুল্লাহ লিখিত এটা সারা বিশ্বে সমানভাবে সমাদৃত এটার আলোকে এখানে একটা কথা এটা পেলাম আমরা যে একটা মুফাসসিরিনদের মতামত এই পক্ষেও আছে যে এখানে লাইলাতুল মুবারাকা থেকে লাইলাতুন নিসফি মিন শাবান এটা উদ্দেশ্য অর্থাৎ শবে বরাআত উদ্দেশ্য দ্বিতীয় নাম্বার হলো হাদিসের আলোকে আমরা দেখব যে শবে বরাআত বা লাইলাতুল বরাআতের কোনো প্রমাণ পাওয়া যায় কিনা এই বিষয়ে আমরা যখন হাদিস গ্রন্থের দিকে তাকাই তো দেখা যায় প্রসিদ্ধ গ্রহণযোগ্য এবং যাদেরকে আমরা সবাই চিনি এরকম সাহাবাই কেরামদের একটি বৃহৎ জামাতের মতামত হল যে শবে বরাআত বা লাইলাতুল বারাআত প্রমাণিত এটার আমলও প্রমাণিত যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় ১০ জন সাহাবী থেকে হাদিস বর্ণনা পাওয়া যায় যে হাদিসগুলোর মধ্যে সহিহ আছে হাসান লিজাতিহি আছে হাসান লিগাইরিহিও আছে এর মধ্যে কয়েকটা হাদিসের সনদের ব্যাপারে মুহাদ্দিসিনগণ দাইফ বলেছেন দুর্বল বলেছেন এখানে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার সেটা হলো আমাদের বর্তমান জামানায় যারা কোরআন এবং সহিহ হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান করে এবং সহিহ হাদিসের আলোকেই শবে বরাতকে অস্বীকার করে তাদের একটা মূল নীতি হলো যে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানব এজন্য
এর বাহিরে আর যত হাদিস বলা হোক তারা এগুলা মানতে চায় না। আর এই আমাদের বাংলাদেশিও অনেক ভাইদের মধ্যে রোগটা দেখা যায় আরো গভীর। সেটা কিরকম? কোন একটা মাসালা বললেই বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, মানে এইভাবে শুধু বুখারি এবং মুসলিমই যেন পুরা হাদিস সীমাবদ্ধ, এর বাহিরে অন্য কোথাও থাকলে হাদিস এটা মানবে না, এরকম একটা বিষয় তাদের মধ্যে পাওয়া যায়, যেটা অবশ্যই পরিত্যাজ্য। কেননা অবস্থা ভেদে বিভিন্ন সময়ে কখনো কখনো দাঈফ হাদিসের উপরেও আমল করা যায়। হাদিস সহি এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং হাদিসের আরো অনেক প্রকার রয়েছে। একমাত্র মৌজু হাদিস হচ্ছে আমল করার গ্রহণযোগ্য নয়, মৌজু হাদিসের উপর আমল করা যায় না। এছাড়া অন্যান্য হাদিসগুলোর উপরে যদি সহি হাদিসের সাথে টক্কর না হয় অথবা এর চেয়ে শক্তিশালী দলিলের সাথে টক্কর না খায়, সেক্ষেত্রে এগুলোর উপর আমল করা যায়, এটাই হচ্ছে আমাদের মতামত। তাহলে আমরা এখানে মোট কতজন সাহাবি থেকে বর্ণনা পাই? দশজন সাহাবি থেকে আমরা এখানে বর্ণনা পাই। এবং এই বর্ণিত হাদিসগুলোর ব্যাপারে প্রসিদ্ধ ওলামায়ে কেরাম, এমনকি যারা মাজহাবকে মানে না, লা মাজহাবিদের ইমাম, এদের মধ্যে একজন হলো আল্লামা আব্দুর রহমান মোবারকপুরি। উনি তার গ্রন্থ তোহফাতুল আহওয়াজি এর তিন নম্বর খণ্ডে 442 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলেছে, ফাহাদিহিল আহাদিসু বিমাজমুইহা হুজ্জাতুন, যে এই যে শবে বারাআত বিষয়ে বা লাইলাতুল বারাআহ বিষয়ে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, এইগুলো সমষ্টিগতভাবে দলিল হবে ওই লোকের বিরুদ্ধে, মান জাআমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফযিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইউন, যে ব্যক্তি বলে যে লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবানের অর্ধ মাসের যে রাত্র, সেই রাত্রের কোন ফজিলত নেই বলে যে বলে, তার বিপরীতে এই হাদিসগুলো দলিল হতে পারে। অনুরূপভাবে শেখ আলবানী, যাকে আহলে হাদিস ভাইরা, লা মাজহাবি ভাইরা বা যারা আজকে শবে বরাতকে অস্বীকার করছে, তারা এক বাক্যে উনার কথাই তারা মেনে নেয়। উনিও পরিষ্কার ভাষায় তার লিখিত গ্রন্থ সিলসিলাতুল আহাদিসি শরীফ, ওই গ্রন্থের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন যে এই বিষয়ক বর্ণিত যে হাদিসগুলো, এই হাদিসগুলো সহি। যারা বলেছে যে শবে বরাতের ফজিলতের হাদিস সহি নয়, তাদের এই কথাটি নির্ভরযোগ্য নয়। এ কথাটা তিনি দুই দুই জায়গায় বলেছেন তার লিখিত গ্রন্থে, এক নম্বর সিলসিলাতুল আহাদিসিস সহীহ তিন নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠা, একই কিতাবে তিনি আবারও বলেছেন, সেটা হচ্ছে তিন নম্বর খণ্ডে 135 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা সমষ্টিগতভাবে বুঝতে পারলাম যে লাইলাতুল বারাআ ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো বর্ণিত হয়েছে, এই ব্যাপারে হাদিস বিশারদগণের মতামত হচ্ছে যে এইগুলোর সনদ সহি, এইগুলোর ফজিলত বিষয়ে এগুলো আমল করা যেতে পারে। তাহলে এখন আমরা দেখব কয়েকটা হাদিস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে বর্ণিত। এক নম্বর হাদিস হলো হযরত মুয়াযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل على خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن. حديث تيشي چه بيحاقي شريف شعب الإيمان المده پاس نمبر خنده 272 نمبر بيشتا ابن المعجم الكبير گنته 20 نمبر خنده 108 نمبر بيشتا হাদিস নাম্বার হচ্ছে 215। হাদিসের অর্থ হলো মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করে বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাতে সমস্ত সৃষ্টির প্রতি রহমতের বৃষ্টি দান করে সকলকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ছাড়া।
তাহলে মুয়াদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের ভাষ্য সার কথা হচ্ছে যে এই রাতের নির্দিষ্ট ফজিলত আছে এই হাদিসটির ব্যাপারে হাফেজ ইবনে রজব হাম্বলি পরিষ্কার বলেছেন যে সহিহ ইবনে হিব্বান মুসান্নিফ তিনি এটাকে সহি বলেছেন দ্বিতীয় নাম্বার হলো শেখ আদনান আব্দুর রহমান বলেছেন এই হাদিসটি ফাজাইলুল আওকাত অধ্যায়ে বর্ণিত হয়েছে যেটা হাদিস সনদ সহিহ হাসান মুজামুল কবির গ্রন্থের মুহাক্কিক এবং বিশিষ্ট পর্যালোচক তিনি বলেছেন যে শবে বরাতের হাদিসটি বহু সূত্রে বর্ণিত যারা সূত্রগুলো সম্পর্কে অবগত তাদের নিকট হাদিসটি নিঃসন্দেহে সহিহ হিসেবেই গ্রহণযোগ্য তাহলে যে একটা হাদিস নির্ভরযোগ্য গ্রহণযোগ্য মুহাক্কিক ওলামায়ে কেরামদের নিকটে গ্রহণযোগ্য সুতরাং এই হাদিসটি যেহেতু আছে সুতরাং এই হাদিসকে অস্বীকার করলে আমরা মনে করি বিশ্ব নবীর উপর একটা মিথ্যারোপ করা হবে দেখুন ইনসাফের সাথে কথা বলা চাই আল্লাহর হাবিবে বলেননি এরকম কথা বলা এটা যেরকম মিথ্যা আল্লাহর হাবিব বলেছেন কিন্তু সেটাকে অস্বীকার করা এটাও কিন্তু মিথ্যা আর উভয়টার ব্যাপারে বিশ্ব নবী বড় মারাত্মক ধমক দিয়েছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে ইচ্ছাকৃতভাবে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয় তো বিশ্ব নবী বলেননি এরকম কথা যারা বলবে এরাও মিথ্যুক বিশ্ব নবীর উপরে মিথ্যারোপ করলো আবার বিশ্ব নবী বলেছেন কিন্তু না করা এটাও বিশ্ব নবীর উপর মিথ্যারোপ করা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক দ্বিতীয় হাদিস যেটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি এসেছে তিরমিজি শরীফের এক নম্বর খণ্ডে 156 নম্বর পৃষ্ঠা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক রাতে আমি বিশ্ব নবীকে হঠাৎ পেলাম না হারিয়ে ফেললাম তো বিশ্ব নবীকে খুঁজতে খুঁজতে আমি গেলাম জান্নাতুল বাকিতে গিয়ে আমি বিশ্ব নবীকে দেখলাম তো আমাকে বিশ্ব নবী দেখে প্রশ্ন করছে আয়েশা তুমি কি আশঙ্কা করেছো যে আমি তোমার প্রতি অবিচার করব তাম্মাজান আয়েশা পরিষ্কার ভাষায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ধারণা করেছিলাম আপনি অন্য কোন স্ত্রীদের ঘরে তাশরিফ নিয়ে গিয়েছেন কিনা তো এর পরের পয়েন্টটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মায়ার সাথে আম্মাজান আয়েশাকে বলছেন যে আয়েশা শাবান মাসের 15 তারিখ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বনু কালব আরবের একটি গোত্রের নাম যে গোত্রের ভেড়া হতো এবং ভেড়াগুলো তো খুব বেশি বশমত আল্লাহর হাবিব বলছে দেখো বনু কালব গোত্রে ভেড়ার মধ্যে যে পরিমাণ পশম হয় এর চেয়ে অধিক সংখ্যক লোককে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেয় সুবহানাল্লাহ দেখেন এখানে একটা পরিষ্কার হওয়া চাই আমাদের অনেক ভাই যারা এই হাদিস মানে শবে বরাতকে অস্বীকার করে তারা বলে যে আল্লাহ তাআলা প্রতি রাতেই নামে এটা শুধু এই রাতের সাথে খাস নয় আপনারা বলেন তো হাদিসের ভাষ্য কি বোঝা যায় এই ফজিলতটা কি এই রাতের সাথে খাস নয় অবশ্যই খাস তাহলে এই হাদিস থেকেও আমরা লাইলাতুল বারাআ বা শবে বরাতের ফজিলত সম্পর্কে জানতে পারলাম এই হাদিসের ব্যাপারেও সহিহ ইবনে হিব্বান বলেছেন যে এটা হাসান তারপরে ইমাম ইবনে মাজা রাহিমাহুল্লাহ তারপরে ইবনে আবি শাইবা তার গ্রন্থ মুসান্নাফের মধ্যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে হাদিসটা নিয়ে এসেছে এবং এই হাদিসটা অন্য হাদিসগুলোর সমর্থনে এসে সহিহ পর্যায়ে আর এজন্য এটাকে বলা হয় সহিহ লিগাইরিহি সুতরাং এই হাদিস অনুযায়ীও পরিষ্কার হয় যে শবে বরাত বা লাইলাতুল বরাত নামে একটি মহিমান্বিত রাত আছে এটাকে অস্বীকার করার কোনো কি নেই সুযোগ তিন নম্বর হাদিস যে হাদিসটা বর্ণিত হয়েছে হযরত আবি সালাবা আল খুশানি থেকে তিনি বলেন যে আল্লাহর আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাতে কত তারিখ রাতে 15 তারিখ রাতে হিয় বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন অতঃপর মুমিনদেরকে ক্ষমা করে দেন আর কাফেরদেরকে তিনি সুযোগ দেন
আর যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে বিদ্বেষ পরিত্যাগ করা পর্যন্ত আল্লাহ তাআলা অবকাশ দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন। এই হাদিসটি এসেছে শোয়াবুল ইমান তিন নম্বর খণ্ডে ৩৮১ নম্বর পৃষ্ঠায়, মৌজামুল কবির গ্রন্থের ২২ নম্বর খণ্ডে ২২৩ নম্বর পৃষ্ঠায়। তো এই হাদিস থেকেও বোঝা যায় যে আল্লাহ তাবারুক ওয়া তাআলা স্বীয় বান্দাদের প্রতি সারা বছর তো নজর দেয়নি, বাকি এই রাত্রে বিশেষভাবে নজর দেয়। তাহলে যারা এই কথা বলে আল্লাহ তো সারা বছরই আছে, এক রাতে কি আছে নাকি, তাদের এই দাবি ঠিক না। কেন হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইত্তালা আল্লাহু ইলা খালকি, যখন শাবানের নিসফ হয় তখন আল্লাহ তাআলা নজর দেয়। তাহলে এই নজরটা হচ্ছে বিশেষ নজর। সুতরাং এই কথা বলে আল্লাহ তো সবসময় নজর দেয়, এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই। এখন দেখুন হাদিসের আলোকে আমরা এই রাতে আরো অনেক ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাই। হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফে এক নম্বর খণ্ডে ৪০৮ নম্বর পৃষ্ঠায়। বর্ণনাকারিণী হচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি, আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বিশ্বনবী বলছেন, তুমি কি জানো এই রাতে কি কাজ করা হয়? এই রাত মানে অর্থাৎ এই শাবানের মধ্যরাতে। আম্মা জান আয়েশা বলছেন যে আমি বললাম, কি কাজ করা হয় হে আল্লাহর রাসূল? তিনি বললেন, এই রাতে পুরো বছর যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে তা লিপিবদ্ধ করা হয়, আর এই রাতে পুরো বছর কতগুলো লোক মৃত্যুবরণ করবে তাও লেখা হয়, আর এই রাতে বান্দাদের পুরো বছরের কার্যাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের দিকে উঠায় নেন। এই রাতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার রিজিক নির্ধারণ করেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে জানতে চাইলেন যে আল্লাহ রহমত ব্যতীত কেউ কি যে জান্নাতে যেতে পারবে? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের প্রতি উত্তরে তিনবার বললেন, না না না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি যেতে পারবেন না? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় হাত রেখে বললেন, না আমিও যেতে পারবো না, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আমাকে ঢেকে রেখেছে, এবং এই কথাটিও বিশ্বনবী তিনবার বলেছেন। তাহলে এই রাতের একটা মৌলিক ফজিলত, মৌলিক গুরুত্ব, সেটা হলো যে এই রাতে মানুষদের জীবন মরণ রিজিক আগামী বছরের বাজেট সবগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে লিপিবদ্ধ হয়। দ্বিতীয় একটি হাদিস যেটা বর্ণিত হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি পরিষ্কার ভাষায় বলছেন, যখন শাবানের পঞ্চদশ রাত্র হয় তখন তোমরা নামাজ পড়ো, দিনের বেলাগুলোতে রোজা রাখো, রাতের বেলায় নামাজ পড়ো এবং দিনের বেলায় রোজা রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশই করেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখনই শাবান মাসের পঞ্চদশ তথা পূর্ণতম দিন আসে তখন তোমরা রাতের বেলায় তোমরা আল্লাহর কাছে নামাজ পড়তে থাকো, দিনের বেলায় রোজা রাখো। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, কারণ আল্লাহ তাআলা এই দিনে প্রথম আসমানে নেমে আসে। দেখেন এখানেও একটা জিনিস পরিষ্কার হচ্ছে, সেটা হলো আমাদের অনেক ভাইরা বলতে চায় যে আল্লাহ তাআলা প্রতিদিনই নেমে আসে, এটাই রাতের বিশেষত্ব না। না ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় একজন সাহাবী পরিষ্কার ভাষায় বলছে, এই রাতে নেমে আসে, এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত মায়ালু ই দরদ নিয়ে বান্দাদেরকে বলে, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, আছো কি আমার কোন এমন বান্দা ক্ষমা প্রার্থী, আমি তাদেরকে ক্ষমা করে দিব, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আছো কোন রিজিক সন্ধানী তাদেরকে আমি রিজিক দান করব, আলা মুফতারিন ফাওয়াফিহি, আছো কি এমন কোন বান্দা যে বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ হতে পরিত্রাণ দিব, আছো কি এমন কেউ, আছো কি এমন কেউ, এইভাবে আল্লাহ তাআলা বলেন। হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজার মধ্যে এক নম্বর খণ্ডে ১৪৪ নম্বর পৃষ্ঠায়, হাদিস নম্বর ১৩৮৮,
এছাড়াও সোয়াবুল ইমানের 3 নম্বর খণ্ডে 378 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই রাতে আরো একটি ফজিলত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এই রাতে ইবাদত বন্দেগিতে কাটাবে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন, সুবহানাল্লাহ, জান্নাতকে অবধারিত করে দিবেন। এটা আমাদের বানানো কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মান আহিয়া আল-লায়ালিয়াল খামস, যে ব্যক্তি পাঁচ রাতকে সজাগ থাকবে, কয় রাত্রে সজাগ থাকবে? পাঁচ রাত্রে। ওয়াজাবাত লাহু আল জান্নাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হচ্ছে লাইলাতাত তারবিয়া, আরেকটা হলো লাইলাত আরাফা, আরেকটা হলো লাইলাতান নাহর, আরেকটা হচ্ছে লাইলাতুল ফিত্র, আরেকটা হলো লাইলাতান নিসফি মিন শাবান। তাহলে এক নাম্বার হলো জিলহজ মাসের 8 তারিখের রাত, যেটাকে লাইলাই তারবিয়া বলা হয়। দ্বিতীয় নাম্বার হলো আরাফার রাত, তৃতীয় নাম্বার হলো ঈদুল আজহায়ের রাত, চার নাম্বার হলো ঈদুল ফিতরের রাত, আর পাঁচ নাম্বার হলো শাবানের মধ্যরাত, যেটা আমাদের দেশীয় ভাষায় বাংলাদেশ ভারত পাকিস্তানে আমরা শবে বরাত বলে জানি। তাহলে এই রাতের ফজিলত আছে না নাই? তাহলে হাদিস থেকে পরিষ্কার ভাষায় যেই রাতের ফজিলত পাওয়া যায় এবং এই রাতের করণীয় আমল পাওয়া যায়, বিধায় আমাদের জন্য উচিত হলো যে এই রাতে আমল করা এবং এই রাতকে অস্বীকার না করা। তাহলে আমাদের করণীয় কি হলো? এক নাম্বার, রাত্র জেগে আমরা নফল ইবাদত করব। স্বাভাবিক ভাবে যেমন নফল ইবাদত করতাম ওরকম ভাবে নফল ইবাদত করব। সালাতুত তাসবিহ পড়তে পারি, সাধারণ নফল নামাজ পড়তে পারি, দোয়া পড়তে পারি, ইস্তিগফার পড়তে পারি। তবে কোথাও কোথাও কেউ কেউ এই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নামাজ, যে শবে বরাতের নামাজ এবং সেটার জন্য আলাদা সূরা আলাদা পদ্ধতি, এগুলো ইসলাম হাদিস সমর্থিত না, হাদিসের মধ্যে নেইও, এই ওইগুলা করা যাবে না। আরেকটা কি করতে হবে? দিনের বেলায় রোজা রাখা। আরেকটা হচ্ছে আমরা শবে বরাতে কবর জিয়ারত করতে পারি, যেমনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে জিয়ারত করেছে। আর এই শবে বরাতকে সামনে রেখে আমরা যে কাজগুলো করব না, বর্জন করতে হবে, সেই কাজগুলো কি? সেই কাজগুলো হচ্ছে অবশ্যই মসজিদগুলোকে অতিমাত্রায় আলোকসজ্জা করা যাবে না, ঢোল তবলা ইত্যাদি বাজানো যাবে না, তারপরে হালুয়া রুটি বানাইতে হবে, খাইতে হবে, এরকম করা যাবে না। এছাড়াও আরো যত রকম কুসংস্কার আছে, মিষ্টির আয়োজন করা ইত্যাদি করা, এই সমস্তগুলো করা যাবে না। বরং আমরা শাহ বলি, শাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ এর বক্তব্যের মতো আমরাও বলবো যে এই দিবসে যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, আলোকসজ্জা করা বা বিভিন্ন কবরের মধ্যে বিভিন্ন লাইটিং করা, খাবার দেয়া, দেয়াল রঙানো, খেলতামাশা করা, আগুন জ্বালানো, ফটকা ফুটানো, এই সমস্ত জিনিসগুলো কোরআন হাদিস সমর্থিত নয়। এবং মহিলাদের উপর হালুয়া রুটি বানানোর জন্য চাপিয়ে দেয়া, এগুলো ইসলাম সমর্থিত নয়। তবে এইগুলাকে বিরোধিতা করতে গিয়ে আবার যে জিনিসটা হাদিসের মধ্যে আছে এবং এটা একটা প্রমাণ্য বস্তু, সেটাকে অস্বীকার কেউ করবে এটাও আমরা কামনা করি না। বরং এই উভয়টা মতাদর্শ থেকে বের হয়ে মধ্যপন্থায় এসে সেটা হবে এরকম যে কোরআনুল করিম এর আয়াত থেকে কোন কোন মুফাসসিরিনদের মতামত অনুযায়ী আর হাদিসের 10 জন সাহাবী থেকে বর্ণিত হাদিস অনুযায়ী ফজিলত এবং নির্দিষ্ট যে আমল আছে এই আমলগুলো আমরা এই দিবসে করব। অতিরিক্ত যে সমস্ত আমল ইসলামী শরিয়া সমর্থন করে না ওই সমস্ত জিনিসগুলোকে আমরা বাদ দিব। ডাইরেক্ট যেরকম অস্বীকার করা যাবে না, আবার নিজস্ব মন গড়া মতো আমলও এটা সৃষ্টি করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহিহ ভাবে এই সমস্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করে, জোরে বলে আমিন। এই বিষয়ে আমাদের অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ গ্রন্থ লিখে গেছেন এই বিষয়ে প্রামাণ্যতার উপরে। যেমন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইহইয়া উলুমিদ্দিন, শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ গনিয়াতুত তালিবিন, ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিন, মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মা সাবাতা বিসুন্নাহ,
থানবী রহিমাহুল্লাহ ওয়াজ ওয়া তাবলীগ মুফতি শফি রহিমাহুল্লাহ লিখেছেন হাকিকতে শবে বরাত। সুতরাং আমরা এই গ্রন্থগুলো আমাদের গবেষণা রাখতে পারি, পড়াশোনা রাখতে পারি, তাহলে এই বিষয়ে যাবতীয় ভুল ত্রুটি আমাদের দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।